morena.
সকাল 10টার সময় দুটো ভাতে ভাত মুখ দিয়ে বেরিয়েছে, বলে গেল বিল পাশ হয়ে আছে, টাকাটা নেই আমি চলে আসব। তুমি এর ভিতরে তো, তাহলে এত দেরি হচ্ছে কেন? হয়তো কোনো কাজে আটকে পড়েছে ওই কারখানার ব্যাপারে। আচ্ছা মা, কাকামণিকে ফিরেছে? না, তোর কাকাও ফেরেনি। বাইরে বেরোলে বাড়ির কথা এদের মনেই থাকে না, শুধু শুধু কেন যে বাইরে বাইরে ঘুরে বেড়ায় বুঝি না বাপু। কতদিন বলেছি ভাগ্যে যা আছে তাই হবে, তুমি চিন্তা করে কিছু করতে পারবে? ভাগ্য তুমি মানো মা, মানে বই কি, ভাগ্য খারাপ না হলে সকালে তোর বাবার হাতটা কাটা যাবে কেন? সুস্থ মানুষ, সেই খেয়ে দিয়ে নাই ডিউটিতে বেরোলো, ভোর বেলায় খবর এলো অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে পড়ে আছে। দেখো মা, ভাগ্য ভগবান, এসব হচ্ছে দুর্বল মনের সম্ভাবনা, দুর্ঘটনা ভগবান ঘটায় না, অসংকত অসংকত হলেই দুর্ঘটনা ঘটে। এই বিংশ শতাব্দী বিজ্ঞানের যুগে ভাগ্যকে কেউ মানে না মা, এসব হচ্ছে মানুষের অন্ধ কুসংস্কার। শোনো, কর্মফল কাকে বলে জানো মা? আমরা যে কাজ করছি সেটাই হচ্ছে কর্ম। আমরা যদি ভালো কাজ করি তাহলে ফলও আমাদের ভালো হবে, আর খারাপ কাজ করলে ফলও খারাপ হবে এবং শাস্তি পেতে হবে। এর মধ্যে তোমার ভাগ্য বা ভগবানের কোনো হাত নেই, আর ভগবান দুটোই হচ্ছে অস্তিত্বহীন মা, দুটোই হচ্ছে অস্তিত্বহীন। দুগা দুগা অপরাধী নীলনাথ ঠাকুর, এই ভোর সন্ধে বেলায় কি অলক্ষণে কথা বলে গেল মেয়েটা! দু পাতা লেখা পড়া শিখে ভগবানের অস্তিত্ব মানতে চাই না, কিন্তু আমি তো জানি ঠাকুর তুমি আছো। দাদা বাড়ি ফিরেছে বৌদি? এখন ফিরেনি। তোমার কিছু হলো ঠাকুরপো? চাকরি, চাকরির সন্ধান? চাকরি আমার ভাগ্যে নেই বৌদি, তিনটি বছর ধরে আপ্রাণ চেষ্টা করে চলছি, তবু এতটুকু আর সারালো, কোথাও দেখতে পাচ্ছি না, প্রচন্ড ঘৃণা হয় নিজের উপর, সমাজের উপর, এই রাষ্ট্রের উপর, আমরা যেন বিংশ শতাব্দীর শিক্ষিত জনতা। সেই ঠাকুরপো, তুমি এত ভেঙে পড়ছো কেন? আজ হোক কাল হোক একটা কিছু হবে। পারছি না বৌদি, পারছি না, বেকার জীবনে দুর্বিষহ বুঝা আমার কাছে অসহ্য হয়ে উঠেছে। প্রতি মুহূর্তে এই পৃথিবীটাকে মনে হচ্ছে একটা ব্রহ্মাণ্ড নরক। যারা চাকরি পেয়েছে তারা এমন করুণা দৃষ্টি নিয়ে আমার দিকে তাকায়, ও তো আমি তো জানি আমার যে বেশি যোগ্যতা তাদের নেই। তুমি নৈরাশ্যে ভুগছো ঠাকুরপো। নৈরাশ্য, হতাশা, অত্যগ্লানি, এমনি এমনি আসনো বৌদি, বিয়ে পাস করেও একটা চাকরি যদি না পাই, তুমি কেন লেখাপড়া শিখেছিলাম? এসে যদি আমি মূর্খ দেখতাম, দুটো টাকা রোজগার করতে পারতাম, আমি যেন ত্রিশঙ্কের মতো মহাশূন্যে দুলছি, না পারছি চাকরি, না পারছি কোনো ছোট কাজ করতে। মা, মেয়েতে পাপড় বেলে কটা পয়সা তোমরা পাও তাও আমার জানতে বাকি নেই, আমাদের পেট ভরে খাইয়ে রাত্রে তুমি আর শুনো উপোস করে থাকো, তাও আমার এই নজরে রোনা বৌদি, তখন আমার কি চাই জানো? গলায় ধরে দিয়ে শেষ করে দিই এই অবিশ্বাস্য বেকার জীবন। ছি ঠাকুরপো ছি, ও কথা বলতে নেই ভাই, দুঃখ মানুষের চিরদিন থাকে না। স্বপন তোমাকে দেখা করতে বলেছিল, গিয়েছিলে তার কাছে? আমার মনে হয় স্বপন চেষ্টা করলে তোমার চাকরিটা করে দিতে পারে। দেখো বৌদি, ভাই বলো, বন্ধু বলো, বিপদের সময় কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না,
স্বপন বললে 2000 টাকা যদি জোগাড় করতে পারিস একটা চাকরি খালি আছে দুটো টাকা আমার কাছে নাই বৌদি 2000 টাকা আমি কোথায় পাবো আমার যদি গয়নাগাটি থাকতো জানি সে কথা আমি জানি বৌদি তোমার শেষ সম্বল হাতের চুরি বিক্রি করে তুমি আমার বিয়ে পরীক্ষার ফি দিয়েছিলে তুমি আমার জন্য যা করলে আমার নিজের মা তা করত না তোমার সব অবতার ঋণ আমি জীবন শোধ করতে পারবো না বৌদি আমি জীবন পারবো না घरे चले जाबे बयसेर भरोसा ओई देवर भाईटी निरंजन फिरेछे बड़ बाबू আচ্ছা তোমারে তো দেরি হলো কেন বলছি বলছি কোন ব্যবস্থা করতে পেরেছে নিরু না চেষ্টা তো করছে সে করতে পেরেছে নিরু না চেষ্টা তো করছে সে সকালে বেরিয়েছে এই মাত্র ফিরে এলো চেষ্টার পরেও যদি চাকরি না পায় চেষ্টাই করে যাক আমি মারা যাওয়ার পর ও যদি চাকরি পায় আমি বেঁচে থাকতে ওর কিছুই হবে না এমনি ভাগ্য করে পৃথিবীতে এসেছিলাম বড় বউ আমি যদি মোট দিয়ে সোনাও ধরি ছায় হয়ে যাই যেদিকে তাকাই শুধু নৈরাশ্যের কালো ছায়া দেখতে পাই তুমি তুমি অযথাই দুঃখ পাচ্ছ গো অভাবে মানুষের চিরদিন থাকে না আমার আমার থাকবে বলবো আমি যতদিন বেঁচে আছি আমার আমার অভাব কোনোদিন ঘুচবে না ভাবনা হয় শুধু মেয়েটাকে নেই ওর বিয়েটা যদি আমি দিয়ে যেতে পারতাম আচ্ছা আবার সেদিন ঘটক বলছিল নোয়াপাড়ে একটা ছেলে আছে চাকরি ছেলে সেখানে যদি একবার একটু খোঁজ নিয়ে দেখতে সাগরেই তো গিয়েছিলাম বড়বো তাই তো দেরি হবে আসতে ব্যাংকের চাপরাশি নগদ চাইতে 5000 টাকা তাছাড়া ঘড়ি সাইকেল আংটি বোতাম মেয়ের হাতের কানের গলা আরো কত কিছু ব্যাংকের পিয়নের এত চাহিদা বড়বো একটা বিংশ শতাব্দীর 70 দশক এ যুগে মানুষের কোনো দাম নেই শিক্ষা দীক্ষার কোনো মূল্য নেই তাই শুধু টাকা টাকা আর টাকা টাকা থাকলে মূর্খ পণ্ডিত সমাজের শিরোমণি হতে পারে সোনার তাহলে আমি ঠিক করেছি সোনাই বড়ই থাকবে যার তোর হাতে ওকে আমি সম্প্রদায় আমি করব না তাতে যদি সমাজ আমাকে নিন্দা করে করো তবু তবু মেয়েকে আমি অবাধ তীরে তুলে দিতে পারবো না বড় বউ অবাধ তীরে তুলে দিতে পারবো না 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 টাকা পেলি কিনা সে সম্বন্ধে কোনো কথাই তো বললে না আমিও সাহস করে জিজ্ঞেস করলাম না জিজ্ঞেস করলে হয়তো বলবে সারা দিন খেটে খুটে এসেছি আগেই তোমার টাকার খোঁজ মানুষ কর্ম ক্ষমতা হারিয়ে ফেললে স্পষ্টকাত হয়ে যায় নিয়ে অভিমান বাড়ে ভাবে সবাই আমাকে অবহেলা করছে না ভাগ্যের কাছে আমি হার মানব না একটা কিছু আমাকে করতেই হবে 1000-2 টাকা যদি পেতাম স্বপন যে চাকরিটার কথা বলেছিল হয়ে যেত কিন্তু এমন কোন আত্মীয় স্বজন নেই যে আমাকে 2000 টাকা দিয়ে সাহায্য করবে
দাদার ব্যাগটা এখানে পড়ে এখানে পড়ে আছে কেন দেখি দু চার আনা পয়সা যদি পাওয়া যায় এত টাকা দাদা পেলে কোথায় তাহলে কি হাত কাটা ধরুন কোম্পানি টাকা পেয়েছে দাদা উদয় তাই এই টাকাটা পেলেই আমার চাকরিটা হয়ে যেত না 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 দাদার কাছে চাইলেও বোধহয় দেবে না কারণ কাল রাত্রে বলেছিল টাকা পেলে সোনার বিয়ে দেবে আচ্ছা এই এই টাকাটা দিয়ে আমি চুরি করি না 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 দরকার নেই দাদা দুঃখ পাবে আর আর এই টাকাটা নিয়ে গিয়ে যদি আমার চাকরিটা হয়ে যায় পরে ফেরত দই দাদার পায়ে ধরে বলে দাদা তোমাদের দুঃখ গোছাতে না বলে টাকাটা আমি নিয়েছিলাম নিশ্চয়ই দাদা আমাকে ক্ষমা করবে না 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 এমন 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 সুবর্ণ শুধু খাটতে রাখা উচিত হবে না এই 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 টাকাগুলো আমার চাই বাড়িতে বসে থেকে করবটা কি বেশি দেরি হয়ে গেলে আমার খাবার টাকা দিয়ে রাখিস বেচারের ভাগ্যটা সত্যিই খারাপ নইলে এত লোক চাকরি পাচ্ছে অথচ আমার কাকামণির একটা চাকরি হচ্ছে না অথচ চেষ্টাও কোনো ত্রুটি করছে না ব্যাগ নিয়ে বাড়িতে এলে টাকা পেলে কি পেলে না সেটা বলবে তো আমি কি করে জানবো যে টাকা পেয়েছো আজকাল তোমার আর কোনো কথাই মনে থাকে না কিসের টাকা মা তোর বাবার প্রভিডেন্ট ফান্ড আর হাত কাটা ধরুন খেসারত হিসেবে 5,000 টাকা পেয়েছে এবার তাহলে আমাদের দুঃখটা কিছুটা লাঘব হবে তাই না মা নিশ্চয়ই আচ্ছা আচ্ছা মা এক কাজ করলে হয় না এই টাকাটা দিয়ে যদি কাকামণিকে একটা ব্যবসা ট্যাবসা ধরিয়ে দেওয়া যায় না রে মা না এ টাকা আমি সংসার খরচে লাগাবো না সংসার যেভাবে চলে চলো ওই টাকা দিয়ে আমি তোর বিয়ে দেবো বাবা আর তো কোনো সম্বল নেই আমার বাবা টাকা বের করে গুনে দেখো তো বড় বউ ঠিক আছে কিনা কেন তুমি গুনে আনো নি আরে গুনে এনেছি তোমার একবার গুনে দেখতে দোষ কি জানো জানো বড় বউ এক কাপ চা পর্যন্ত খাইনি এত খিদে লেগেছিল তবু ও দেখি একটু পয়সা আমি খরচ করিনি আচ্ছা আমি দেখছি আমার আমার
হতবাগির সেটা আমি আর দিয়ে যেতে পারলাম বাবা বাবা মা শ্রীবৎসর যাওয়ার কথা শুনেছিস ছনের দৃষ্টি পরে রাজ্য বাড়ি গেল পুরা শোল মাল ধরতে গিয়ে চল হাত তো যে মা মাস জন্ত হয়ে পালিয়ে গেল অফিস থেকে পেয়েছিলাম এইখানে একটা রেখে আমি ওপরে গেলাম এসে দেখি টাকা নাই কি আশ্চর্য ঘর থেকে কি করে টাকা যায় তাই ভোর সন্ধ্যাবেলায় ভালো করে খুঁজে দেখো যাবে কোথায় এতগুলো টাকা আশ্চর্য বিষয় তুমি তো এভাবে ছিলে কাকামণি তারপরে তারপরে তোরা আমাকে সন্দেহ করেছিস আমি আমি দাদার টাকা চুরি করেছি আমি বেকার বলে দাদার টাকা আমি নিজের মায়ের মতো ভালোবাসতাম যদি একটা চাকরি আমি হালাম করে বলতে পারি মা কাকামণি টাকাটা নিয়েছে পরে চুপ চুপ ও কথা বলিস নে মা প্রমাণ না পেলে কাউকে চোর বলা যায় না তাছাড়া তোর বাবা শুনতে পেলে আমার হচ্ছে দুঃখ পাবে একটু আগে আমি তোকে বলেছিলাম ভাগ্যের উপরে কারো হাত নেই তার প্রমাণ তো তুই নিজের চোখে এক্ষুনি দেখলে রে মা এক্ষুনি দেখলে বাবা যাই বলুক না কেন টাকাটা তো কাকামণি নিয়েছে নাহলে এভাবে চোরের মতো পালিয়ে গেল কেন আর সেই শ্রদ্ধার ছবিটার উপর তুমি ঘটনার কথা আর যে ভুলুক আমি কোনদিন ভুলবো না কাকামণি আমি কোনদিন ভুলবো না কোনদিন ভুলবো না দেখো ডাক্তার না দাদু কৈফিয়ত দিয়ে তুমি আমাকে সন্তুষ্ট হতে পারবে না দাদু তুমি ইনভেস্ট করে টাকা শ্রমিকরা দিচ্ছে তাদের শ্রম কাজে লভ্যাংশ অর্ধেক তাদের ন্যায্য পাও না এই দাবি থেকে তুমি তাদের বঞ্চিত করতে পারো না তুমি নিজের চরকায় তেল দাও শ্রমিকদের দাবি দাবা নিয়ে তোমাকে ভাবতে হবে না কি করা উচিত কি অনুচিত সেটা আমি ভালো করে বুঝবো আমার কথার মধ্যে তুমি কোনোদিন না গলায়ও না তা না হয় গলাবো না তবে কথা কি জানো দাদু তৈল দেওয়া যাদের অভ্যাস তারা নিজের চরকায় তেল তো দেই আবার অকেজু চরকা দেখলে তাতেও দেয় আর তুমি হচ্ছ সেই অকেজু চরকা আমি যদি আমার কারখানা বন্ধ করে দেই
কে তোমার এই তথাকথিত শ্রমিকগুলো যে না খেয়ে মরবে সেটা একবার ভেবে দেখেছ? সব ব্যাপারে তো ভারে ভবানী, কারখানা তুই বন্ধ করতে পারো না, পারি না, না এটা তোমার জমিদারি নয়, শ্রমিকরা তোমার কাজ থাকলে তো জানো যে নিজের খুশি মতো যা করবে উচ্চ অধিকার থাকবে, তাই যদি করো তাহলে ওরা তোমাকে মার্জনা করবে না। উচিত কথা বলতে গেলে এখনই তোমার মর্যাদা লাগবে দাদু, তোমাদের জমিদারি গেছে, যায়নি জমিদার সুলভ মনোবৃত্তি, এই যুগের সঙ্গে তোমরা তাল মিলে চলতে পারছো না, বিংশ শতাব্দীর মহতি শ্রমিক তোমার কেনা গোলাম নয়, তারা দয়া চায় না, চায় ন্যায্য অধিকার। তুমি কিন্তু অনধিকার চর্চা করছো দাদু ভাই, তুমি আমার একমাত্র দরিদ্র, আমার কারখানার ভাবি উত্তরাধিকারী, শ্রমিকদের পক্ষে তুমি এমন ভাবে উকালতি করছো যেন আমি তোমাকেই বঞ্চিত করছি, এর কোনো মানে হয়? আমি কারো পক্ষে নই দাদু, আমি শুধু মানবিকতার পক্ষে। মানবিকতা? হ্যাঁ মানবিকতা, শ্রমিকদের দুরবস্থা তুমি উপলব্ধি করতে পারছো না দাদু, আমরা যখন প্রচন্ড গরম সহ্য করতে না পেরে শীতলতম আশ্রয় খুঁজি, চলে যায় কোনো শৈলশরে, ওরা তখন টিনের সেবে নিজে পাথর থেকে লোহা গলাতে ব্যস্ত, দেহের সমস্ত রক্ত ঘাম হয়ে বেরিয়ে আসছে আগুনের প্রচন্ড তাপে, জীবন্ত মানুষগুলোকে মনে হচ্ছে জীবন্ত পেট, ব্লাস্ট পারেটাকে মনে হচ্ছে জ্বলন্ত একটা চিতা, দাউ দাউ করে বেরিয়ে আসছে আগুনের লেলিহান শিখা, নিমিত্তদের জীবনের ওদের শক্তি তিলে তিলে মৃত্যু দিকে এগিয়ে চলছে, আট ঘন্টা মানসিক পরিশ্রম করে শান্ত ক্লান্ত অবসন্ন দেহ নিয়ে ওরা যখন ফিরে যায় শ্রমিক ব্যক্তির দিকে, দেখে মনে হয় সারি সারি নরক কাল যেন নরকের পথ ধরে মিছিল করে চলছে, বস্তিগুলো নিকুশ করে অন্ধকারে ঢাকা, রাজপথের উজ্জ্বল আলোয় এই ঝুপড়িগুলোকে আরো ভয়াবহ মনে হয়, কি আশ্চর্য, সেই ঝুপড়িতে ঢুকে দুখানা শুকনো রুটি চিবিয়ে ময়লা বিছানায় শয়, ওখানে জন্ম নেয় কতগুলো অবাঞ্ছিত মানুষ, সেগুলো জন্তু জল হয়তো বড় হতে থাকে, এই যে স্বাধীন দেশের সুনাগরিক বলতে পারো দাদু, এরা দেশে কোন উপকারে লাগবে? এর জন্য কে আমাকে দায়ী করছো? আপনি শুধু দায়ী নন, দায়ী হচ্ছে বর্তমান সমাজ, যারা প্রতি মুহূর্তে রক্ত চুষার মতো নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নিংড়েছে মেহনতি মানুষের প্রাণরস, বঞ্চিত করে চলছে শ্রমিক কৃষক জনতাকে, তাদের ধিক্কার দেওয়ার ভাষা আমি খুঁজে পাচ্ছি না দাদু, ধনিক শ্রেণীর এই নির্লজ্জ অট্টালিকা মানবিক মূল্যবোধের গোলা ডিবে হত্যা করে চলছে। তোমাকে বাহবা দেওয়ার ভাষা আমার জানা নেই ডাক্তার, শুধু বলি অপূর্ব অভূতপূর্ব দাদু, সত্যি তোমার জন্য আমার ভাবনা হচ্ছে দাদু, ডাক্তার না হয়ে তোমার হওয়া উচিত ছিল রাজনৈতিক নেতা, নয়তো তাদের চামচে, তাহলে সভা সমিতিতে ভাষণ দিলে প্রচুর হাততালি কুড়াতে পারতে। আপনি কি আমাকে বিদ্রুপ করছেন? বালাই সাত বালাই সাত, তুমি আমার দরিদ্র, উচ্চতর ডিগ্রির জন্য বিদেশ যাচ্ছ ডাক্তারি পড়ার জন্য, তোমাকে আমি বিদ্রুপ করতে পারি? হ্যাঁ, তবে একটা অনুরোধ দাদু ভাই, অর্থ ব্যয় করে বিদেশ যেতে হবে না, এইসব চালাবই অগ্নি খরা ভাষণ যদি একবার কোনো নেতার কানে যায় তাহলে তোমাকে তারাই চামচে বানিয়ে নেবে, এমনকি মন্ত্রী তন্ত্রীও করে দিতে পারে। বিদেশ আমি যাবই, তবে যাওয়ার আগে শ্রমিক কৃষক মেহনতি মানুষের মধ্যে আমি চেতনা জাগিয়ে দিয়ে যাব, তোমাদের আসল চেহারা দেখিয়ে দেব, এই সাধারণ মানুষদের তোমরা গাছেরও খাবে আবার তলরও ঘুরবে সেটা সম্ভব হবে না, ওদেরকে আমি বুঝিয়ে বলবো এটা কান্নার যুগ নয়, এটা হচ্ছে স্বাধীনতা প্রতিষ্ঠার যুগ, উনয় বিনয় করে ধনিক শ্রেণীর মন গুলো যাবে না, তাদের ঠুটি কামড়ে আদায় করে নিতে হবে মুক্তি সনদ মানবিক অধিকার। মেহনতি জনতার জন্য সালা দেখছি দুর্ভাবনার অন্ত নেই, বউয়ের ভাই সেটা বুঝে না, আমিও যে এযুগেরই মানুষ, বঞ্চিত মানুষের ব্যথা বুঝি বলেই অবনী সরকারকে হাত কাটার খেসারত দিয়েছিলাম। নমস্কার দাদা, নমস্কার, দাঁড়াও ভাই, আগে সোমনের সঙ্গে কথা বলে নেই, পরে তোমার বক্তব্য শুনবো, বলো সোমেন।
কি অসুবিধা হচ্ছে তোমার? বারবার তুমি তো চিংড়ি পোতায় শুনেছি মহা আরামে আছো। আপনার নিজের একবার চিংড়ি পোতায় যাওয়া দরকার। কেন? আগে রমেন এখানে চাষিদের কেঁপিয়ে দিয়ে এসেছে, ওদের নাকি বলে এসেছে লাঙ্গল যার জমিদার, জমিদার শহরে বসে কারখানা চালাচ্ছে আবার গ্রামের জমিও মুখ করছে, আইনও তো একটা অপরাধ। তোমরা জমি চাষ করছো, তোমরাই জমির প্রকৃত মালিক। এটা তো সভ্যতার আদি আদি যুগের কথা। চাষি জমি চাষ করবে, কুমার হারি করবে, তাঁতি কাপড় বুনবে আর কর্মকার। আপনি দেখি রমেনের কথাতেই সাই দিচ্ছেন, এভাবে প্রশ্রয় পেলে ওরা তো মাথায় ছড়ে বসবে। ও অমল কইরা জমি জমা রক্ষা করতে পারবেন না দাদা। আমার দোষ হইলে ফেদায়া সাল তুলে দিতা হাম। আমরা হইলাম গিয়ে বাংলার বারো ভুঁয়ারে এক ভুঁয়া, আর বাঘ আর করতে আঘাতে জল খাইয়েছি। আপনি যদি শক্ত রাখুন দাদা, এই পৈতৃক জমি জমা রক্ষা করতে পারবেন না। আপনার জমিতে গড়া বছরে তিনটা করে ফসল তুলছে, অথচ এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই ওদের। চমল না বরং পোষ করতে দোষ কি? লাখ কথারে এক কথা দাদা, আমাগো দেশে জুতা মাইরা তাছাদের সিধা করছে। তোমাদের দেশের কথা তো অনেক শুনেছি অভয়, এবার ওর কথা শুনতে দাও। আপনি শুধু আমাকে হুকুম দেন, এই চাষাদের আমি হচ্ছে করে টাইট দিয়ে দেব। ফসলের অর্ধেক বাঘও যদি আপনি পান, তিন বছর আপনার চাল কিনতে হবে না। ঠিক আছে, দান যদি তুমি আদায় করতে পারো তাহলে এখানে আনতে হবে না, এই চিংড়ি পোতায় জমা করে রাখবে। এর জন্যই তোমাকে আমি চিংড়ি পোতায় রেখেছি। হ্যাঁ, তবে একটা কথা মনে রেখো সৌমেন, চাষিদের উপর যেন কোনো প্রকার জোর জুলুম করা না হয়। আপনার বাইরে যাবে বাবু, অবস্থা বুঝে আমি ব্যবস্থা নেব, ওদেরকে আমি বুঝিয়ে দেব জমি ওদের পৈতৃক সম্পত্তি নয়। জমি সুধাংশু চৌধুরী দয়া করে তোমাদের চাষ করতে দিয়েছে। কোন রকম রক্তপাত রক্তপাতি জমি জমা রক্ষা করতে গেলে এক আড্ডু রক্তপাত হয়েই থাকে জামাই বাবু। কুকুরকে মুগুর মেরেই জব্দ করতে হয়। আমি অবশ্য সবের মধ্যে যেতে চাই না, সাধারণভাবে যতটুকু না করলেই নয় সেটুকু আমি করব জামাই বাবু, সেটুকু আমি করব। এবার বলো ভাই, তুমি কি বলতে এসেছো? তমসার একখানা বিয়া ঠিক করে ভালাইছি দাদা, তবে আপনার সাহায্য ছাড়া বিয়ে দেওয়ার তো আমার সাধ্য নেই। আমরা হইলাম গিয়া বাংলার বারো ভুঁয়া রে এক ভুঁয়া, আরে যাত্রার লগে তো আর মাইয়ার বিয়া দিতে পারি না। আমাগো একটা প্রাণ আছে, মর্যাদা আছে, এসে আকাল দাদা, নইলে দেখা দিতাম বিয়া খারে কয়। দেখো ভাই, আগেও তুমি মেয়ে বিয়ের নাম করে দু দুবার টাকা নিয়ে গেছো, অথচ মেয়ে বিয়ে দাওনি। বিপদের কথা কি কমু দাদা, আমরা হইলাম গিয়া বাংলার বারো ভুঁয়ারে এক ভুঁয়া, আরে যাত্রার লগে তো আর মাই আর বিয়া দিতে পারি না। এইবার দাদা, এইবার মনের মতো একখানা ছাইলা পাইছি দাদা, ছাইলা তো নয় একেবারে হীরা টুকরু দাদা। কি করে তোমার ভাবি জামাই? চাকরি করে দাদা, চাকরি করে একটা বড় কোম্পানির লেবার অফিসার, আরে মাইনেও ভালো ভাই, সংসারও বড় নয়, তার ভাই তার বউ আর একখানা মাই আছে, তার ছেলেটার নাম হইল গিয়ে ইয়ে মানে নিরঞ্জন সরকার। আরে আমরা হইলাম বাংলার বারো ভুঁয়ারে এক ভুঁয়া, যাত্রার লগে মাইয়ার বিয়া দিলে মান থাকবো কে? তোমার মেয়েকে লেখাপড়া কিছু শিখিয়েছিলে? কি যে কোন দাদা, আমরা হইলাম বাংলার বারো ভুঁয়ারে এক ভুঁয়া, আর আমার মেয়ে লেখাপড়া শিখবে না? তিনবার মেট্রিক দিছে দাদা, আর ওই পাজি মাস্টার গুলো তিন তিনবারে আটকে দিয়েছে। তবে দাদা, আপনার ভাগ্নিমা যা গান গায় শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাইব। আরে বেটিং থাকলে গীতশ্রী উপাধি পেত।
তোমার মেয়ের সঙ্গে তো আমার ভালো করে পরিচয় হয়নি। ডাকো তো দেখি কেমন গান শিখেছে সে। ডাক্তার শ্রী দাদা, ডাক্তার শ্রী দয়াল, দয়াল এই মাসহালার পুতে, হে দয়াল আহত তোমার বদন খানা দেহি। আমার দর্শন দাও বাবু। হ্যাঁ তার মা মা তার ডাক্তার আমি এখানে আছি, দিচ্ছি নাকি তোমার অর্থবদল কিছু নেই, জ্ঞান দেবে শালা। তুই হলো কে চাবুক পাতি? উধাও মারতাম না, অনেক কথা কিছুই বলিনি। তুমি যদি লাখ টাকা রোজগার করো, শ্রমিকদের ন্যায্য পাওনা কেন দেবে না? টাকাটা কি তোমার পকেট থেকে নিচ্ছ? আসলে তুমি চাইছো বিদ্রোহ করে নয়, অনুরয় বিনয় করার শ্রমিকরা। এ সালা দেখছি সব বুঝে গেছে, কালে কালে দেশটার হলো কি, বাড়ির চাকর সেও মেহনতি মানুষের তোলে। বিপদের কথা কি কমু দাদা, রোমেনের লগে আপনি তর্ক উঠলাম, আমি নইলে সহ্যই করতাম না। কেমন একটা প্রহারাম দাদা তোমার বদন বিদ্রোহ দিতাম, আমরা হইলাম বাংলার বারো ভুঁইয়ার এক ভুঁইয়া। কিন্তু অভয় তুমি আর আমি কি এক? না না দাদা, তা কইতেছি না, তা কইতেছি না। তবে হ্যাঁ, আমাদের মর্যাদাই আলাদা, আমরা হইলাম গিয়া বাংলার বারো ভুঁইয়ার এক ভুঁইয়া। দুধ দিয়া দাদা, দুধ দিয়া আমরা মুখ ধুইছি, আর তেল তেল আমরা খাইতাম না, ঘি খাইতাম ঘি। তোমার চেহারাটা দেখে তো ঘে বাজাই বলে মনে হচ্ছে, অঙ্গ দিয়ে যেন ঘি ফুটে বেরুচ্ছে, আর কথাবার্তা তো একদম খাঁটি ঘিয়ের গন্ধ। আপনি ঠিক করছেন হেলায়, বিপদের কথা কি কমু দাদা, এই দেশে আইয়া এক ফুটা ঘি খাইতে পারলাম না, আমরা এলাম গিয়া বাংলার বারো ভুঁইয়ার এক ভুঁইয়া। আরে ঘি না হলে তো আমার খাওয়াই হতো না। তোর মা আছে একখানা গান শুনবার চাই, দেতো দেতো একখানা গান শুনাইয়া মা, এমন গান গাইবে তোর মামার যেন একেবারে মাথা খারাপ হয়ে যায়। তোমার কি কাপড় চুপড় নেই বাবু? এইসব কুৎসিত পোশাক পরে এসেছো? আরে থাকবে না কেন দাদা, থাকবে না কেন, কথা কি জানেন দাদা, আমি ওই লাঙ্গিয়ে বাংলার বারো ভুঁইয়ার এক ভুঁইয়া, আমাকে মর্যাদাই হচ্ছে আলাদা। আরে শহরে তো আজকাল এরকম পোশাকের রেওয়াজ। বাপি ওই গানটা গাই বাপি। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ, সেই গানটা গা, যে গান গাইয়া তুই কলেজ ফাংশনে প্রাইজ লইছিলে, আর তোর গান হই না, এই ফুলা মানেরা দেই দেই করে নাচতে শুরু দিয়েছিল, এই গান তোর মামারে শুনাইয়া দে। Thank you.
अरे से दृश्य ना देखले अपना बुझते ही पारबेन ना एके गा তোমার বক বক গন্ধ করো বয় ছি 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 এই তোমাদের রুচিবোধ বাংলার গানের ভান্ডারে কি গানের দুর্ভিক্ষ লেগেছে বাংলার গান হ্যাঁ বাংলার গান রবীন্দ্রনাথ নজরুল আশুতোষ রজনীকান্ত অতুল প্রসাদ ওরা বাংলার গানকে শুধু প্রতিষ্ঠিতই করেননি বিশ্বের দরবারে বাংলা গানকে সমৃদ্ধশালী করেছেন এবং প্রতিষ্ঠিত করেছেন তুমি এই বাঙালি হয়ে এই কুরুচিপূর্ণ গান গাইতে তোমাদের লজ্জা করে না কি আশ্চর্য ভাবতো আমার ঘৃণা হয় তোমরা বঙ্গ সন্তান বাংলার আশুতোষকে যিনি গর্বে ধারণ করেছিলেন তোমার এই ধিঙ্গিমের মতো তিনি স্কার্ট পরতেন না বিশ্বকবি রবীন্দ্রনাথের জননী কোনোদিন নোংরা হিন্দি গান গাইতেন না মহৎ সন্তানের জননী হতে হলে জননীকে মহৎ হতে হয় অন্তরটাও মহৎ হতে হয় মহৎ হতে হয় বিপদের কথা কি কমু মা তোর বিয়ার টাকাটা উনি দিচ্ছে তাই তো আমি ছটাতে চাইছি না নইলে আমি ও মুখে মধ্যে সব দশ কথা উনি দিতাম আমরা হইলাম গিয়া বাংলার বারো বিয়ার এক বিয়ার কারণ নাম আমরা কোনোদিন করি নাই উচিত কথা কাউকে সাইরা কই না আরে বিপদের কথা কোনো কি মা আমার যার ঘরে যাইব আরে বুঝাইয়া দিব কত ধানে কত চাল হারে আরে কার পাইব কি একটা জিনিস আনছি